আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম তারিফুল ইসলাম, আমার বাসা মাদারীপুর, আমার গ্রাম শহীদনূর। তো আমি কয়েকদিন যাবৎ একটা রোগে ভুগছিলাম, বাত ব্যথা। তো কোনো জায়গায় এটার সমাধান আমি পাই নাই, অনেক জায়গায় গেছি, বড় বড় হাসপাতালেও আমি গেছি, জায়গায় কোনো সমাধান পাই নাই। তারা ওষুধ দিতেছে, 3 মাসের একটা কোর্স দিতেছে ওষুধ খাওয়ার। তো আমি ওটা পূরণ করছি কিন্তু আমার কোনো কাজ হয় নাই ওষুধটা খেয়ে। তো তারপরে অনেক জায়গায় ঘোরাঘুরি পর তো আমি মোবাইলে স্যারের বিজ্ঞাপন দেখলাম যে স্যার ডিপিআরসি শ্যামলী ডিং রোডের অপর সাইডে। তো সেখানে চলে আসলাম। তো সেখানে এসে স্যার আমারে দেখার পর 15 দিনে ভর্তি নিল। ভর্তি নেওয়ার পর সেখানে আমি ভর্তি হলাম। তো স্যারেরা যথাযথ চেষ্টা করে আমার এই রোগ নিয়ন্ত্রণে আসতে পারছে। তো আমি এক কথায় প্যারালাইসিসের মতো হয়ে গেছিলাম। তো আল্লাহর রহমতে ডিপিআরসিতে এসে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ব্যথা এখন নাই। ওষুধ মানে যতদিন একটা কোর্স দিছে ততদিন খেলে আমার এই রোগটা সেরে দিতে পারে আল্লাহ ভরসা। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারাও ডিপিআরসি হসপিটালে আসবেন, তাদের সেবা সমূহ গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ আপনারাও উপকার পাবেন ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।